গণতান্ত্রিক বিশ্বে আজকে যাচাই বাছাই হচ্ছে, এতদিন যাই হোক তারা এখন একটু নড়ে চড়ে বসছে। আমাদের এই বক্তব্য যে সে পদত্যাগ করে এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলে আমাদের তো পতনের আন্দোলন করতে হয় না। আন্দোলন সংগ্রাম কিন্তু শুধু চাপার জোরে হয় না, আন্দোলন সংগ্রাম করার জন্য কতগুলি গ্রাউন্ড লাগে, ইস্যু লাগে। এবং সেই ইস্যুটা শুধু কি বিএনপি যদি হয় তাহলে সেখানে জনগণ মনে করবে যে বিএনপি আওয়ামী লীগের সাথে মারামারি, ইস্যুটা জনগণের, এটা আমাদেরকে সঠিকভাবে পয়েন্ট আউট করা। এবং সবসময় বিএনপির কথা না বলে আমাদের সবসময় বলতে হবে জনগণের কথা। আমরা গণতন্ত্রের কথা বলবো, আমরা ক্ষমতার কথা বলবো না, মানে গণতন্ত্রটা তো সবার জন্য, আমার যে বিরোধী তার জন্য, আমার যে পক্ষে তার জন্য, যারা আমার পক্ষ না বিপক্ষী না তার জন্য। অর্থাৎ গণতান্ত্রিক অধিকার জন্মগতভাবে সাংবিধানিকভাবে কতগুলো অধিকার আছে সেই অধিকারগুলি আজকে ক্ষুণ্ণ হচ্ছে। সেই অধিকারগুলো প্রতিষ্ঠিত করার পূর্ব শর্ত হল একটি গণতান্ত্রিক সরকার। তাহলে বর্তমানে যে আছে সে কি গণতান্ত্রিক সরকার? না, না, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় গণতান্ত্রিক সরকার তাকে বলার কোনো সুযোগ নাই। কারণ ভোট জালিয়াতি, জনগণকে প্রতারিত করার মধ্য দিয়ে, সরকার গঠনের মধ্য দিয়ে কখনো গণতান্ত্রিক সরকার দাবি করা যায় না। বিলম্বে হলেও কিন্তু আমাদের এই কথাগুলি গণতান্ত্রিক বিশ্বে আজকে যাচাই বাছাই হচ্ছে, এতদিন যাই হোক তারা এখন একটু নড়ে চড়ে বসছে। এখন আমাদের দেশের দরকারটা হলো একটা গণতন্ত্র, এবং এই গণতন্ত্রের যে একটা সরকার আসার দরকার সেটার জন্য দরকার একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, যেখানে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে, নিরাপদে ভোট দিবে, যাকে খুশি দিবে। এটা এখানে সেই ভোটকে লাভ করতে পারবে কে পারবে না সেটা পরের বিবেচনা, কিন্তু প্রথমত হলো যে বেসিক যে আমাদের দাবিটা সাধারণ মানুষের যে আমরা ভোট দিতে চাই, সেই জায়গাটাই আমাকে ফেরত আসতে হবে। সেখানে আসার পরে জনগণের সিদ্ধান্ত নেবে আগামী দিন রাষ্ট্রকে পরিচালনা করবে কে করবে না। আসলে আমাদের এক দফার আন্দোলনটা প্রথমত এক দফাটা এই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। এক সরকার পতনের আন্দোলন কথাটা কখন আসে, অর্থাৎ অবাধ সুষ্ঠু নির্বাচনের বড় অন্তরায় কে? বর্তমান সরকার। সেই কারণে আমাদের এই বক্তব্য যে সে পদত্যাগ করে এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলে আমাদের তো পতনের আন্দোলন করতে হয় না। যদি সে না মানে তখন চূড়ান্ত পর্যায়ে যাই আমরা সরকার পতনের আন্দোলন। আমাদের দশ দফা কিন্তু মৌলিক দুটি কথা, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সরকারকে পদত্যাগ করে না হয় পতন করা, আর বাকি যেগুলো আছে ওগুলো প্রাসঙ্গিক, ওটা ওই আসল একটা হয়ে গেলে বাকি নয়টার আর প্রয়োজন হয় না। কারণ একটা হয়ে গেলে কিন্তু বাকিটা অটো পথে ঘুরে আমরা আদায় করে নিতে পারবো, তখন পরাজিত শক্তি কখনো ইচ্ছা করে তারা সংগঠিত হতে পারবে না। সরকার কি অবস্থা কি না এটা দেশে জানে বিদেশে জানে আপনারা জানেন সবাই আমরা জানে, তারপরে তো সত্য কথা, ওরা তো ক্ষমতা আছে।